বাসের চাপায় পা হারানো গাড়ি চালক রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেন। এ রায়ের আগে তাকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। এছাড়া তার চিকিৎসার জন্য আরও 3 লাখ টাকা ব্যয় করে তারা। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ঘটনায় হাইকোর্টের একটি রিট আবেদন করা হলে এই রায় দেন হাইকোর্ট।